আসসালামু আলাইকুম প্রিয় শরীর, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। প্রাণবন্ত হওয়া ও বাড়তি ওজন কমানোর সিদ্ধান্ত নেয়ায় আপনাকে অভিনন্দন। আজকের মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারি মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা ভাবতে বলব আপনি শুধু তাই ভাববেন, যা করতে বলব শুধু তাই করবেন। তাহলে প্রাণবন্ত হওয়া ও বাড়তি ওজন কমানোর সঠিক করণীয়গুলো অনুসরণ করে আপনি পাবেন এক সুস্থ, সুন্দর, আনন্দময় জীবন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন, স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্পান হয়ে আসছে, এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন, ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন, ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন, বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শীতলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। আমি গণনা শুরু করছি। ১৯, আপনি অবলোকন করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে, আপনি যাচ্ছেন মনের বাড়িতে। ১৮, ১৭, ১৬, ১৫, আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। ১৪, ১৩, ১২, ১১, আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। ১০, ৯, ৮,
সাত, ছয়, গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি, পাঁচ, চার, তিন, দুই, এক, শূন্য, আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। আপনি এবার মনের বাড়ির দরবারে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আমি এবার 3, 2, 1, 0 গণনা করব। আপনি পৌঁছে যাবেন নিরাময় কক্ষে। 3, 2, 1, শূন্য, আপনি পৌঁছে গেছেন নিরাময় কক্ষে। আপনি নিরাময় কক্ষের বিশাল আয়নার সামনে দাঁড়ান। জন্মদিনের পোশাকে আপাদমস্তক নিজেকে দেখুন। অনিয়ন্ত্রিত ওজন আপনার ফিগারের সৌন্দর্য কিভাবে নষ্ট করছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন। দেহের বিভিন্ন অঙ্গকে সময় নিয়ে দেখুন। এবার আপনি নিজেকে যেভাবে দেখতে চান, যেমন ফিগারে দেখতে চান, তেমন ফিগারে অবলোকন করুন। আপনার কল্পনার সুবিধার জন্যে আপনার দেহ গঠনের সাথে সাযুজ্যপূর্ণ কোনো আকর্ষণীয় ফিগারের উপর নিজের চেহারা বসিয়ে নিজেকে অবলোকন করুন। সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন।
এবার নিজের ওজন কত কেজি কমিয়ে কত কেজিতে স্থির রাখতে চান সংখ্যাটি সামনের পর্দায় দেখুন এবং ১০ বার মনে মনে বলুন, আমার বাড়তি ওজন কমিয়ে ওজন এত কেজিতে স্থির রাখতে চাই, আমার বাড়তি ওজন কমিয়ে ওজন এত কেজিতে স্থির রাখতে চাই। তেমন ফিগারে ও ওজনে নিজেকে দেখতে পারলে আপনার মনে যে আনন্দ হতো, নিজের ভেতরে সে আনন্দের সঞ্চার করুন। নিজের ফিগার ও ওজনের এই মনোছবিকেই আপনার জীবনের নতুন সত্য হিসেবে গ্রহণ করুন। আবারও এই নতুন বাস্তবতা নির্মাণের আনন্দে মনকে আপ্লুত করুন। এরপর যতবারই মেডিটেশন করবেন ততবারই বর্তমান ফিগারকে না দেখে এই নতুন ফিগারেই নতুন ওজনে নিজেকে অবলোকন করবেন। এরপর সময় নিয়ে নিজের জন্য ক্ষতিকর ও মেদ বৃদ্ধিকারী খাদ্যাসক্তিগুলো চিহ্নিত করুন। যে খাবারগুলো বর্জন করা প্রয়োজন এক এক করে সে খাবারের ছবি আনুন এবং লাল ক্রস চিহ্ন দিয়ে তা বাতিল করুন। আপনি দ্রুত এই খাবারের আসক্তি থেকে বেরিয়ে আসতে চাইলে খাবারগুলোকে মহানুদ্রেককারী বস্তু হিসেবে কল্পনা করতে পারেন, যেমন কাপ ভর্তি আইসক্রিমকে থুথু ও কফ ভর্তি কাপ হিসেবে কল্পনা করতে পারেন। কোমল পানীয়ের গ্লাস বা বোতলকে গরু বা ছাগলের চুনা ভর্তি গ্লাস বা বোতল হিসেবে কল্পনা করতে পারেন। চকলেট বা মিষ্টিকে প্রাণীজ বর্জ্য হিসেবে কল্পনা করতে পারেন। বার্গার, ফ্রাই, পিৎজা ও তৈলাক্ত ভাজা পোড়া খাবারকে শুকনো গোবর বা ঘুঁটে হিসেবে কল্পনা করতে পারেন। অবলোকন করুন, এ খাবারগুলো খেতে নিলে আপনার বমনোদ্রেক হচ্ছে, অর্থাৎ যে খাবার দেখলেই মুখে লালা চলে আসে সে খাবারকেই আপনার অপছন্দনীয় ও বমনোদ্রেককারী জিনিস হিসেবে কল্পনা করুন। মেডিটেশনে বারবার এই দৃশ্য দেখতে থাকলে কয়েকদিনের মধ্যেই বাস্তবে এ খাবারের প্রতি অনীহা বা এ খাবার দেখলেই বমনোদ্রেক হবে। আপনি জানেন, দেহকে হালকা ও প্রাণোচ্ছল রাখতে হলে দেহকে কর্মতৎপর রাখতে হবে। সোফা ও চেয়ারে যত না বসেন তত ভালো, টিভি দাঁড়িয়ে দেখুন, রান্নাসহ কিচেনের অন্যান্য কাজগুলো দাঁড়িয়ে করুন, যত পারেন
নিজের কাজ নিজে করুন, সুযোগ করে হাঁটুন, দিনে 5 থেকে 10 দফা প্রাণায়াম করুন, নিয়মিত 30 মিনিট কোয়ান্টাম ইয়োগা করুন, শুক্রবার নিয়মিত সাদাকায়নে যান। নিয়মিত এই অনুশীলনে সুস্থতা ও সুন্দর হালকা ফিগারের পাশাপাশি আপনার ভেতরে আসবে প্রশান্তি। আমি এখন 0 থেকে 3 গণনা করব, আপনি ফিরে আসবেন দরবার কক্ষে। 0, 1, 2, 3। আপনি ফিরে এসছেন দরবার কক্ষে, আরাম করে বসুন। চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাব, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘর নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।